পোশাক কারখানা খোলার পর থেকে সাভারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে গত পঁচিশ দিনে জনের করোনা শনাক্ত হয়েছে যার মধ্যে উনত্রিশ জনই পোশাক শ্রমিক গাজীপুরেও করোনায় আক্রান্ত হয়েছে এগারো পোশাক শ্রমিক তবে হটস্পট নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকরা কতজন আক্রান্ত হয়েছে সে খবর জানা নেই জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের সংবাদদাতাদের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন বাবু সাভারি গার্মেন্ট কারখানা শ্রমিকদের মাঝে করোনা সংক্রমণ বাড়ছে গত পঁচিশ দিনে ছেষট্টি জন করোনা আক্রান্ত হয়েছে এর মধ্যে উনত্রিশ জন পোশাক শ্রমিক কারখানা চালু থাকলেও কর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছে শ্রমিক নেতারা ব্যাক্টরি ফলে আমি তো মনে করেন যে একটা করে তাহলে মধ্যে আছে না বডির মধ্যে তো থাকতেই পারে ভাইরাস একাধিক করোনা রোগী পাওয়ার পরেও আপনার সেই সব কারখানা লকডাউন করা হচ্ছে না শ্রমিকদের স্বাস্থ্যবিধি একশো পার্সেন্ট স্বাস্থ্য নিরাপত্তা সেটা কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না তবে কারখানা কর্তৃপক্ষ বলছে সব শ্রমিকের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে ফ্যাক্টরির ভিতরে আমরা সীমিত পরিসরে আমাদের কাটিং সেকশন এবং নয়টা লাইনের মধ্যে আমরা একটা লাইন এভাবে চালু রাখছি উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে পোশাক কারখানা চালুর কারণেই দ্রুত সংক্রমণ বাড়ছে কর্তৃপক্ষ সহ শ্রমিকদের সচেতন করার কাজ চলছে বলে জানিয়েছে শিল্প পুলিশ যে সমস্ত শ্রমিক ভাই বোনেরা অসুস্থ হচ্ছেন তাদের স্বাস্থ্যসেবার জন্য হসপিটালে ভর্তি হওয়া এবং তাদেরকে সেবা সুচ্ছতার জন্য যে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া এটি তারা করে যাচ্ছেন এবং আমরা বিষয়টি মনিটরিং করছি এদিকে গাজীপুরে শুক্রবার পর্যন্ত এগারো পোশাক শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আক্রান্তরা হাসপাতাল ও হোম আইসোলেশনে আছে অন্যদিকে করোনাভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে কতজন গার্মেন্টস শ্রমিক এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তার কোনো হিসেব নেই জেলা প্রশাসক সিভিল সার্জন কলকারখানা অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক ও শিল্প পুলিশ চারের গণমাধ্যমের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ